এখানে অবস্থান করছিলাম, আমাদের অবস্থান কি জন্য, কি কারণে আজকের এই অবস্থান, এটি অবশ্যই আমাদের বর্তমান ছাত্র জনতার সরকার, আমাদের সরকার অবগত রয়েছেন। আমরা ইনশাল্লাহ তাদের কাছ থেকে খুব তাড়াতাড়ি আমরা এই 35-এর বাস্তবায়ন আশ্বাস চাচ্ছি এবং আমাদেরকে বিভিন্নভাবে আশ্বস্ত করা হয়েছে এবং হয়েছে, ঠিক আছে। তো এখন আমি শুধু এইটুকু বলবো যে 30 কেন, 30-এর শৃঙ্খল কেন ভেঙে দেওয়া দরকার। আমাদের বর্তমান গড় আয়ু 72.3 অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী আমাদের মাথা পিছু 2784 মার্কিন ডলার। আজকে পরবর্তী পদক্ষেপ কি কি হয়েছে এটা বলেন। আমি একটু শান্ত হই, প্লিজ আমরা একটু শান্ত হই। মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারাও অনেকক্ষণ ধৈর্য ধরে আছেন এখানে, তো আমরা এই ব্যাপার শেষ এখানে ঘোষণা দিয়ে গেলাম। সেটা হচ্ছে যে আমরা আপনাদের সিদ্ধান্ত মোতাবেক, যেহেতু আমাদের এখানে টিম আসার কথা ছিল, স্যারের মিটিং শেষে আসে নাই এবং দেরি করছিলেন, তো সেই সূত্র ধরে আমরা আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা একটা প্রতিনিধি টিম স্যারের সাথে সাক্ষাতের জন্য গিয়েছিলাম। আমরা স্যারের পিএসকে ইনফর্ম করে আমরা সেখানে গিয়েছি প্রবাসী কল্যাণ ভবনের সামনে। স্যার রাষ্ট্রীয় কাজে জরুরি ভিত্তিতে তিনি তার সেখান থেকে রাষ্ট্রীয় কাজে চলে যান। যাওয়ার সময় স্যার পিএসকে নোট করে বলে যান যে আজ থেকে মানে আগামী 7 থেকে 10 দিনের মধ্যে একটি বৈষম্যহীন কমিশন গঠন করবেন। সেই কমিশনে প্রথম মানে গুরুত্ব দেশ মানে প্রথম থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি থাকবে সেটা হলো আমাদের যৌক্তিক দাবিটি, এই দাবিটির একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আসা। এটা হচ্ছে আজকের আমাদের এখান থেকে আপনাদের যে কথা দিয়ে গেলাম সেই কথা মূল বিষয়। এখন আপনারা আপনাদের কাছে একটি প্রশ্ন হচ্ছে, আপনারা কি 7 থেকে 10 দিন অপেক্ষা করতে চাচ্ছেন? আমি বলছি আপনারা সারা দিন থেকে আমরা অহিংস আন্দোলন সারাদিন পরিচয় দিয়ে আসছি, শেষ মুহূর্তে আমরা সহিংস এবং উশৃঙ্খল হব না। তো আমরা 7 থেকে 10 দিন যেহেতু অবস্থান করতে চাচ্ছি না বা আমরা অপেক্ষা করতে চাচ্ছি না, সেই ক্ষেত্রে আমরা যে সিদ্ধান্তটা উপনীত হতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে অবস্থান কর্মসূচি ছিল, আপনারা সবাই ক্লান্ত দূর দূরান্ত থেকে আসছেন, একেভাবে আগামীকাল সকাল 10টায় এই স্থানে আমরা আবার অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবো। আগামীকাল আজকে যেহেতু আপনারা দূর দূরান্ত থেকে আসছেন আমাদের প্রতি আমরা ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আমরা সারাদিন আপনাদের খোঁজ খবর রাখতে পারি নাই, সারাদিন আপনারা অনেক কষ্ট করেছেন, আমরা আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা চেয়েছিলাম সর্বাধিক চেষ্টা করেছি, কূটনৈতিকভাবে চেষ্টা করেছি, মাঠে ভলান্টিয়ার টিম, শৃঙ্খলা টিম, আমরা যে টিমটা আছে সার্বক্ষণিক আপনাদের পাশে ছিলাম, আপনারাও আমাদের সাথে ছিলেন, সহযোগিতা ছিলেন, আমরা সবাই এক। আমাদের এখানে একটা বিষয় যেটা হলো যে আপনারা হয়তো বিতর্কিত একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আপনারা বলছেন যে এখানে নেতাকে, আমাদের এখানে আসলে কেউ নেতা নেই, আমরা সমন্বিতভাবে আপনাদের সিদ্ধান্ত মানে আমাদের সিদ্ধান্ত, আপনাদের আমাদের মিলে আমাদের সিদ্ধান্ত যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে সম্মান সাথে দেখে আমরা আগামীকাল সকাল 10টায় এই স্থানে আজকে যেভাবে আপনারা এসেছেন আগামীকালকে আমরা যেহেতু 7 থেকে 10 দিন মানে অপেক্ষা করতে চাই না, একইভাবে আপনারা সবাই আরও যতভাবে
মানে যার মত বাড়ানো যায় সেভাবে আপনারা এখানে আসবেন আমরা সকাল দশটা থেকে। আপনারা কি বলেন সকাল দশটায় না এগারোটায়? হলে কয়টায়? আচ্ছা আগামীকাল দশটায়, আগামীকাল দশটায়, আগামীকাল দশটায় আমরা আগামীকাল আটটা পর্যন্ত সময় দেওয়া হল, 24 ঘন্টা মধ্যে আমাদের বাস্তবায়ন না করা হয় আগামীকাল পাঁচটা থেকে আমরা এখানে অবস্থান করবো। এখানে থেকে আমরা শুনে যাবো এই তো আমরা আগামী 12 ঘন্টার একটা সময় বেঁধে দিয়েছি আমাদের সরকারকে, সিদ্ধান্ত নেবেন, আমাদের আশ্বস্ত করবেন, আমরা চাই যেহেতু আমরা অবস্থান করেছি সারা আগে এখানে আগামীকাল যদি আমরা আমাদের যদি চূড়ান্ত ঘোষণা না আসে একেবারে 10টার সময় আমরা সবাই এখানে অবস্থান করবো। আমরা সময়ের সাপেক্ষে 12 ঘন্টা